কাজটা শুরু করার আগে একটি ড্রয়িং করে নেওয়া হয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে কাজটি শুরু করা হলো। এখানে ব্যাকগ্রাউন্ড ওয়াশের ক্ষেত্রে জলটা বেশি ব্যবহার করা হয় এবং দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে জলটা ফ্লো করছে, তাতে কোনো সমস্যা নেই। হাইলাইটেড এরিয়াগুলোকে বাদ দিয়ে বাকি অংশে স্কিন টোন চাপানো হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক টোন দেওয়া হলো। ফার্স্ট ওয়াশটা শুকিয়ে যাওয়ার পর আবার স্কিন টোন চাপানো হচ্ছে। এখানে অল্টারনেট ওয়েতে ডার্ক এবং লাইট টোন ব্যবহার করা হচ্ছে এবং এটা অভিজ্ঞতা থেকে আসে যে কখন আমি কোন অংশটায় কাজ করব। উদ্দেশ্য হচ্ছে সফটনেসটাকে বজায় রাখা, কখনোই যেন আমার পেইন্টিংটাকে হার্ড মনে না হয়। চোখের অংশটা চ্যালেঞ্জিং, এখানে আমি মোটা ব্রাশ ব্যবহার করছি, তবে বিগিনার্সরা যারা সবে শুরু করছে তারা কিন্তু ছোট ব্রাশ ব্যবহার করতে পারে। এখানে আমি ছোট ব্রাশ ব্যবহার করেছি, কিভাবে আমি ব্রাশটা ধরছি, কিভাবে সেটাকে ব্যবহার করছি সেটা একটু খেয়াল করা দরকার। ডিটেলের জন্য ছোট ব্রাশ ব্যবহার করছি। ওয়াটার কালার পেন্টিং, বিশেষত পোর্ট্রেট পেন্টিং, ভীষণ চ্যালেঞ্জিং এবং এখানে যথেষ্ট অনুশীলনটা প্রয়োজন। যত রেগুলার কাজ করা হবে তত অভিজ্ঞতা বেশি হবে এবং আমার মনে হয় কাজের পারফেকশনও তত বাড়বে। এবং নিজে কাজটা না করলে, এটা কিন্তু প্র্যাকটিসটা না করলে কখনোই সম্ভব হবে না এই পারফেকশন রিচ করা। সেজন্য রেগুলার কাজ করাটা ভীষণ ভীষণভাবে জরুরি।
ওয়াটার কালার পেন্টিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা অতিরিক্ত কাজ করে ফেলি, অর্থাৎ ওভার ওয়ার্ক হয়ে যায়। এই জায়গাটাতে আমাদের একটু সচেতন থাকা দরকার যে কোথায় আমি থামব, এটা খুবই জরুরি। ওয়াটার কালার পোর্ট্রেট পেন্টিংয়ের উপর আমি বেশ কয়েকটি ভিডিও এর আগেও করেছি এবং সেগুলো কিন্তু খুব দরকারি বলে আমার মনে হয়। সেখানেও খুব ডিটেলে আমি আলোচনা করেছি এবং দেখিয়েছি কীভাবে কাজগুলি করা যেতে পারে। আমি চাইবো সেগুলো আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।